তো এখানে একটি মিটার দেখতে পারতেছেন বন্ধুরা, তো এবং একটি ল্যাম্প। আমরা মিটার হতে আমরা একটি হোল্ডারে কানেকশন করে দিয়েছি, এবং আমাদের যে একটি কাঁচের যে একটি বাল্ব রয়েছে, ড্রিম বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্বটা আমরা এখানে লাগিয়ে দিলাম। তো দেখেন আমাদের বাল্বটি চলে উঠছে, যেহেতু আমাদের এখানে 100 ওয়াট বা 200 ওয়াট লাইট নেই, সেজন্য আমরা এই ড্রিম বাল্বটি ব্যবহার করলাম। তো এই মিটারে প্রতি মাসে কিভাবে আপনি বিদ্যুৎ বিল কমাবেন তা আজকে প্রমাণ সহ এই ভিডিওতে দেখাই দিব। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আপনার বাসায় যে কাছের বাল্বগুলো যে রয়েছে আগের 100 ওয়াট বা 200 ওয়াট, সেগুলো আপনি ফেলে দিয়ে এলইডি ব্যবহার করুন, এবং প্রপার যে কপার ওয়্যার যে রয়েছে তামার, তো সেই তামার তার ইউজ করুন, আপনারা অ্যালুমিনিয়াম তার বাদ দিয়ে দিন। তো এখন বলবো, তারপরে যদি বিদ্যুৎ বিল বেশি আসে তো তারপর আপনি কিভাবে বিদ্যুৎ বিল কমিয়ে দিবেন সেই ট্রিক্সটা এখন প্রমাণ সহভাবে দেখাই দিব। তো এখানে আমরা মিটারে দুটি লাইন ইন করেছি, অর্থাৎ ফেজ এবং নিউট্রাল। দেখেন এটা কিন্তু আমাদের ফেজ, আমাদের টেস্টারে শো করতেছে এটা নিউট্রাল, এবং আমাদের নিউট্রাল এটা দিয়ে বের হচ্ছে এবং এটা দিয়ে ফেজ বের হচ্ছে, আমাদের একটি বাল্ব চলতেছে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার হাতে কন্ট্রোল হয়ে যাবে মিটারটি, আপনি কিভাবে মিটারটিকে অফ করবেন, তো সেই নিয়ে একটি ভিডিও। তো তার জন্য একটি কাট আউট লাগবে, বা আপনার বাসায় অবশ্যই মেন সুইচ লাগানো আছে বা সার্কিট ব্রেকার লাগানো আছে, তো যার বাসায় যেটা লাগানো আছে। তো এখন আপনি কিভাবে বিদ্যুৎ বিল প্রতি মাসে কমাবেন তো দেখাই দিচ্ছি। আপনার যে এটা মেইন সোর্স, মেইন সোর্স হতে আপনার যে নিউট্রাল, এ হচ্ছে আমাদের নিউট্রাল। তো আমরা নিউট্রালটাকে কেটে দিব, এটাই কিন্তু আমাদের নীল তারটি, কিন্তু নিউট্রাল। তো এখন যদি নিউট্রালটি কেটে দেই, ধরেন বন্ধুরা আমরা নিউট্রালটি কিন্তু কেটে দিচ্ছি, আমাদের কিন্তু লাইটটি বন্ধ হয়ে গেছে, মানে মেইন খুঁটি থেকে নিউট্রাল কেটে দিবেন আপনারা। কেটে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ফেজটা কিন্তু আমাদের ব্যাক করতেছে, আমাদের নিউট্রাল টার্মিনালে ফেজ চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনার বাসার ভিতর যে এই আপনার যে কাট আউট বা যেটাই রয়েছে, সেটা কিন্তু আপনার কাট আউটে বা সার্কিট ব্রেকার লাগানো থাকে, তো আমরা সেটাও কিন্তু এখানে এখানে আমরা ধরেন এটা কেটে দিলাম। এভাবে কেটে দিবেন, তো সাবধানে। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের আর কোনো ফেজ ব্রেক নেই, তো যাই হোক তাও পরেও একটু ফেজ ব্রেক আছে আমাদের, যেহেতু এখানে নিউট্রাল প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা খুব সাবধানে একটু হুঁশিয়ারিভাবে কাজ করবেন, আমাদের এখানে ফেজ ব্রেক রয়েছে। তো এইটা এটা আমরা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা এইভাবে সিলে নেবেন, তার জন্য একটি কাট আউট আপনার ব্যবহার করতে হবে। তো এরকম কাট আউট ব্যবহার করবেন, বা যার বাসা কাট আউট লাগানো আছে তো সেটার মধ্যে কানেকশন করবেন। তো এই তারটি আমরা আপনারা খুব সতর্কভাবে তারে হাত দিবেন, আমি মেন সোর্স বন্ধ করে নিয়েছি যেহেতু পাশেই সুইচ বোর্ড। আমরা এই তারটি এখানে কানেকশন করে দিলাম, দেখেন নিউট্রাল ফেজও কিন্তু আপনার মেন সুইচের সাথে লাগানো থাকে, যেহেতু আমাদের আরেকটি কাট আউট নেই সেক্ষেত্রে দেখাতে পারলাম না বন্ধুরা। তো এবং যে আমাদের এই তারটি এই তারটি আমরা এখানে কানেকশন করে দিয়ে দিব। এটা এমন একটি ট্রিক্স যা অনেকে জানে না, বা এই কাজটি করা কিন্তু বিপজ্জনক, কেউ করবেন না এই কাজ, বা ধরা পড়লে কিন্তু জেল জরিমানা হতে পারে, বা এরকম কাজ কিন্তু অনেক টেকনিশিয়ান করছে আমি দেখেছি কিছু কিছু বাসায়, যে আমি তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছি বা তাদের কাজগুলো আমি ঠিক মতো করে দিয়েছি, সেগুলো ক্যান্সেল করে দিয়ে পুনরায় যে জিনিয়ন যে ওয়ারিং সেই ওয়ারিংটা আমি করে দিয়েছি। তো এখন আমরা মেন সুইচ দিয়ে দিব, তো আমরা লাইনটা দিয়ে দিলাম, আমাদের কিন্তু ফেজ আসছে। এখন যদি আমরা এটা এখানে লাগিয়ে দিই তাও কিন্তু চলতেছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি মাটি থেকে একটি আর্থিং নেবেন, দেখেন আমাদের আর্থিং,
আমরা মাটি থেকে একটা আর্থিং নিয়েছি, বা আপনার ঘরের মধ্যে আর্থিং করতে পারেন, বা আপনার ঘরের বাইরে সে আর্থিং কিন্তু আপনি বাল্বের সাথে এখানে কানেকশন করে দিতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু আর্থিংটা যখনই এখানে ছোঁয়াইছি, আমরা টাচ করছি, তখন আমাদের ল্যাম্পটি জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের এখন মিটারটি বন্ধ, রিডিং উঠতেছে না। সেক্ষেত্রে আপনার তো অবশ্যই রিডিং উঠাতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যা, তারা কিন্তু সন্দেহ করতে পারে। সেক্ষেত্রে মনে করেন যে আমরা এটা এখানে কানেকশন করে দিব এই টার্মিনালে, এই টার্মিনাল 15 কানেকশন করে দিলাম। আমরা আমাদের যে নিউট্রাল যে আউট হয়েছে লাইটের মধ্যে ইন হয়েছে সেখানে কানেকশন করে দিলাম। তো দেখেন, ভালো করে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু আর্থিং, এটা কিন্তু আর্থিং মাটি থেকে আসছে, এবং আমাদের যে মেন যে নিউট্রালটা রয়েছে মিটারে সেটা কিন্তু খুঁটির উপর থেকে কাটা। তো এখন যদি আমরা লাইনটা দিয়ে দিই, আমাদের কিন্তু লাইটটা জ্বলে উঠতেছে। তারপরে কিন্তু এখানে মেন সুইচ অবশ্যই আপনি লাগাবেন, লাইটটা মেন সুইচ অফ করলে পরে আপনার বিদ্যুৎটা বন্ধ হয়ে যাবে ঘরের ভিতর। তো এখন আপনার মিটার সচল করার জন্য আমরা এই কাটারটি লাগিয়ে দিব। তো দেখেন মিটারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এখন কিন্তু আপনার এই মিটারের মধ্যে নিউট্রাল এবং পজিটিভ পেয়ে গেছে, যা তার মানে আপনার মিটারটি এখন কাউন্ট হবে, কারণ আমাদের ফেজটি এখান দিয়ে হয়ে আপনার মিটারের মধ্যে অনেক সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের কাউন্ট করেই কিন্তু আপনার লাইটটি জ্বলবে। এই মানে এই ফেজটা বের হয়েছে, নিউট্রাল কিন্তু সরাসরি মিটার ভিতর থেকে, এই নিউট্রাল না দেওয়া পর্যন্ত এই সিস্টেমটা অন হবে না। সেক্ষেত্রে আমরা এই নিউট্রালটি এখান থেকে কেটে দিয়েছি, মিটারের এখান থেকে কেটে দিয়েছি পোলের ওইখান থেকে, এবং এখান থেকে আমরা একটি সুইচ বানাইলাম। সেক্ষেত্রে সুইচটি যদি আপনি খুলে দেন, আপনার মিটারটি বন্ধ হয়ে যাবে। মিটারটি কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু মিটার আর বিদ্যুৎ বিল উঠবে না। যখন আপনারা এই কাটারটি বা মেন সুইচটি লাগিয়ে দিবেন, তখনই কিন্তু আবার মিটারটি চালু হবে। এটা কিন্তু আপনার হাতে নিয়ন্ত্রণে রয়েছে। তো এইরকম ওয়ারিং আমি এক বাসায় কাজ করতে গিয়ে দেখেছিলাম, যখন আমি প্রথমত নতুন কাজ শিখি তখন এক বাসায় গিয়েছিলাম আমার ওস্তাদের সাথে। তো দেখি এইরকম একটা কানেকশন, পরে আমার ওস্তাদ বললো এটা ঠিক করো, এইরকম এরকম ব্যাপার স্যাপার। তো আমি বুঝতে পারলাম, আর এটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ, কেউ এরকম কাজ করবেন না, বা এরকম কাজ যদি কোথাও দেখেন অবশ্যই তাদেরকে হুঁশিয়ারি করে দিবেন। তো আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন।